আমাদের টেক সাইগা ইউটিউব পরিবারের আরেকটা নতুন ভিডিওতে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই মুহূর্তের সবথেকে আলোচিত ফোনকে নিয়ে, পোকো এক্স থ্রি প্রো। এই ফোনটা এই মুহূর্তে বোধহয় সবথেকে বিতর্কিত ফোনও বটে। এই ফোনটাতে শাওমি যা কিছু দিচ্ছে, যে দামে যা যা স্পেসিফিকেশনস দিচ্ছে, কেউ দিতে পারছে না। এটা বাস্তব, এটা মেনে নিতে অসুবিধা কোথায়? এবং এই বাস্তবের সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে এই ফোনটাতে বেশ কিছু মেজর ইস্যু আছে। হ্যাঁ, বড় সড় সমস্যা, সেই সমস্যাটা নিয়েও আজকে বলবো। শাওমির এগুলো ইমিডিয়েট ফিক্স করা দরকার। আজকের ভিডিওতে সবটুকু জানতে, সবটুকু দেখতে ভিডিও শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, খারাপ লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের সাথে থাকবেন। আগামী ভিডিওটা আশা করি আপনার তাহলে নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আমরা শাওমির সাথে বা পোকোর সাথে সরাসরি ঝাঁপিয়ে পড়ি পুরো ভিডিওটাতে। প্রথমেই বলি, শাওমি যে তাদের পোকো এক্স থ্রি ফোনটা এনেছিল, সেই ফোনটার প্রো ভেরিয়েন্ট হচ্ছে পোকো এক্স থ্রি প্রো। কিন্তু এই প্রো হওয়ার জন্য এই ফোনটাতে শাওমি কী কী আপগ্রেড করলো, এক্সট্রা কী পেলাম আমরা এই ফোনটাতে? প্রথম কথা, যে দাম বেশি দিতে হচ্ছে। হ্যাঁ, প্রো ভেরিয়েন্ট মানে এক্সট্রা কিছু দাম দিতে হবেই। ইন্ডিয়াতে পোকো এক্স থ্রি থেকে পোকো এক্স থ্রি প্রো এর দাম 4,000 রুপি বেশি, বাংলাদেশে 6,000 থেকে 7,000 টাকা বেশি। কিন্তু এই বেশি বাড়তি টাকাটা দিয়ে আমরা কী কী পাচ্ছি? আমরা পোকো এক্স থ্রিতে পেয়েছিলাম কর্নিং গরিলা গ্লাস 5, এখানে সেখানে কর্নিং গরিলা গ্লাস 6 পাচ্ছি, যেটা একটা বিশাল ব্যাপার এই প্রাইস সেগমেন্টে। এই ফোনটাতে আমরা পাচ্ছি UFS 3.1 স্টোরেজ টাইপ, যেটা গেমারদের জন্য অবশ্যই এই মুহূর্তে সবথেকে জরুরি জিনিস। পাশাপাশি পোকো এক্স থ্রি এই ফোনটাতে স্টোরেজ টাইপ ছিল UFS 2.2, এবং প্রসেসরও আমরা এবার বিশাল আপগ্রেডেশন পেয়েছি। পোকো এক্স থ্রিতে ছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G প্রসেসর, যেখানে এবার আমরা পেয়েছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 2 বছরের পুরনো প্রসেসর। হ্যাঁ, মজা করছি, কিন্তু আসল ব্যাপার হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্লাস, এই প্রসেসরটাই কোয়ালকম জাস্ট নামটা পাল্টে দিয়ে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 দিয়ে দিয়েছে। কারণ কোয়ালকম এটা করেছে জাস্ট নাম্বার গেম খেলার জন্য, যেরকম সব কোম্পানি করছে। কোয়ালকমও সেই স্রোতে ঘা বসিয়ে দিয়েছে। তারা আমাদের দেখাতে চাইছে যে একটা নতুন প্রসেসর তারা দিয়েছে, কিন্তু না, এটা 855 প্লাস, যেটা নামটা চেঞ্জ করে শুধু 860 রাখা হয়েছে। এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 2 বছরের পুরনো প্রসেসর, সেটা এখন দিলে, সেটাও এই দামে দিলে বিশাল বড় ব্যাপার হয়ে যায়। এই দামে আর কোনো কোম্পানি কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্লাস এই দামে দেওয়ার কথা ভাবতেই পারছে না। তাই অবশ্যই যেসব কোম্পানি স্পেসিফিকেশানস দেখায়, যেমন রিয়েলমি, শাওমি, পোকো, এইসব কোম্পানির মধ্যে পোকো সবাইকে বিট করে দিচ্ছে এই প্রাইস সেগমেন্টে। মিড বাজেটে এই প্রসেসর দুদিন আগেও ভাবা যেত না। কিন্তু পোকো এত কম দামে এই ফোনটা দিল কী করে? দিতে পারলো তার কারণ, পোকো আগের বার পোকো এক্স থ্রি যে ফোনটা তৈরি করেছিল, ঠিক সেই ফোনটার মধ্যে সামান্য কিছু চেঞ্জ করে দিল। তারা সেই পোকো এক্স থ্রি ফোনটায় গরিলা গ্লাসটাকে চেঞ্জ করে দিল, পোকো এক্স থ্রি ফোনটার প্রসেসরটা চেঞ্জ করে দিল, স্টোরেজ টাইপটা চেঞ্জ করে দিল, এবং চেঞ্জ করে দিয়ে জাস্ট প্রো লাগিয়ে সেই একই ফোন তারা বিক্রি করতে নিয়ে আসলো বাজারে, এবং যার ফলে তাদের অনেক উৎপাদন খরচা কম হয়ে গেল। এটা এতদিন অ্যাপেল করে এসেছে, আমরা দেখেছি সমালোচনা হয়, কিন্তু অ্যাপেল লাভ আরও বেশি করে, এবং শাওমিও লাভ বেশি না করুক, কম দামে বেশি স্পেসিফিকেশানস দিতে পেরেছে তার জন্য। পোকো এক্স থ্রি প্রো এই ফোনটাতে ব্যাটারি দেওয়া হয়েছে 5000 mAh, এবং চার্জার দেওয়া হয়েছে 33 ওয়াটের চার্জার। কিন্তু এখানে ফাস্ট চার্জার দেওয়া সত্ত্বেও ব্যাটারি দীর্ঘদিন আরও ভালো থাকবে, কারণ এখানে ডুয়েল সেল ব্যাটারি টেকনোলজি ইউজ করেছে শাওমি। ফ্ল্যাগশিপ প্রসেসর, ফ্ল্যাগশিপ ISP থাকা সত্ত্বেও এখানে আমরা আউটপুটে যে ইমেজ পাচ্ছি, সেই ইমেজগুলো অনেক বেশি ওভার শার্প লাগছে, এবং সেই ইমেজগুলো অনেক বেশি কন্ট্রাস্টি লাগছে। অনেকের দেখে মনে হবে যে ছবিতে ডিটেলস বেশি, কিন্তু আসলে তা নয়। এই ছবিগুলোকে বলে ওভার প্রসেসড ছবি, যেটা খালি চোখে আপাত দৃষ্টিতে মনে হতে পারে ভালো ছবি, কিন্তু যারা ফটোগ্রাফার, যারা অভিজ্ঞ, তারা এই ছবি দেখে কখনোই পছন্দ করবেন না, এটাকে ভালো ছবি বলবেন না। তার থেকে শাওমি নিজের ঘরের ফোন Redmi Note 10 Pro Max বা Redmi Note 10 Pro, এই ফোনটা অনেক 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 বেটার পারফর্ম করেছে ক্যামেরার ক্ষেত্রে, অনেক ভালো ফটো তুলেছে। তাই আমি ফটোগ্রাফির ক্ষেত্রে, ক্যামেরার ক্ষেত্রে অবশ্যই পোকো এক্স থ্রি থেকে আপনাকে রেকমেন্ড করব Redmi Note 10 Pro Max নিন, যেটা অনেক বেটার ফটোগ্রাফি করেছে। ক্যামেরার জন্য আমি কখনোই পোকো এক্স থ্রি প্রোকে রেকমেন্ড করব না, তার থেকে আপনি Redmi Note 10 Pro চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। এবার আসি পারফরমেন্সের কথা। কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 এই প্রসেসর দিয়ে এই ফোনটাতে দারুণ গেম প্লে করা যাবে, আশা করাই যেতে পারে। বিশেষ করে এখানে ডিসপ্লেতে রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120Hz, টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে 240Hz, অবশ্যই ভালো গেম প্লে করা যেতে পারে। হ্যাঁ, এখানে দুর্ধর্ষ গেম প্লে করা যাচ্ছে, এবং গেম প্লের ক্ষেত্রে কোনো রকম সমস্যা পায়নি, খুব মাইনর, একদম চোখে পড়বে না এমন কিছু কখনো কখনো ফ্রেম ড্রপ এসেছে যেগুলো ধর্তব্যের মধ্যে নয়।
অবশ্যই এখানে গেমিং এর জন্য দারুণ কাজ করেছে Xiaomi এই দামে এই প্রসেসর দিয়ে এটা মানতেই হবে গেমাররা এই ফোনটা চোখ বুজে নিয়ে নিতে পারেন শুধু গেমিং এর জন্য যদি ফোনটা নিতে চান এই প্রসেসর দিয়ে আমরা Antutu benchmark score পেয়েছি একদম অবিশ্বাস্য খুবই ভালো কিন্তু সেই benchmark score বার করার জন্য যখন বারবার benchmark test আমরা রান করছিলাম একাধিকবার রান করতে গিয়ে আমরা দেখলাম যে এই ফোনের প্রসেসরটা গরম হয়ে যাচ্ছে বডি টেম্পারেচার প্রায় 50 ডিগ্রির কাছে পৌঁছে যাচ্ছে এবং দীর্ঘ সময় গেম প্লে করলেও এই সমস্যাটা হচ্ছে তবে হ্যাঁ এখানে কুলিং টেকনোলজি দারুণ দেওয়া হয়েছে Xiaomi এখানে 70% লম্বা একটা কপার পাইপ ইউজ করেছে যার ফলে ফোনটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে এবং গিগবেঞ্চ টেস্ট শর আগেই এই ফোনটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে গেম প্লে করতে গেলে এই ফোনটাতে কোনো সমস্যা হবে না ওভারহিটিং ইস্যু না আমি এটা ঠিক ওভারহিটিং ইস্যু বলবো না তবে এই ফোনটা গরম হয়ে যাচ্ছে এটাও ঘটনা ক্যামেরা হয়ে গেল পারফরম্যান্স হয়ে গেল এবার আসে এই ফোনটার একটা ছোট সমস্যার কথা এই ফোনটাতে যে স্পিকার আছে সেই স্পিকারে একটা ছোট সমস্যা রয়েছে স্পিকারটা জোরে বাজছে লাউড ভালো সাউন্ড খুব একটা খারাপও কিছু নয় না সেটা সমস্যা না ভালো এবং জোরে বাজছে এটা সমস্যা হতে পারে এটা সমস্যা নয় সমস্যা এটাই যে যখন স্পিকার বাজছে আপনি ফোনটা হাতে ধরে রাখলে আপনার একটু অস্বস্তি ফিল হবে কারণ এর ব্যাক সাইডটা অসম্ভব রকম ভাইব্রেট করছে তবে হেডফোন দিয়ে আপনি যদি এখানে গান শুনেন বা গেম প্লে করেন সেখানে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই এই ফোনটাতে একটা বড় সড় সমস্যা আছে সেটার প্রসঙ্গে আসছি তবে তার আগে বলে নিই এটার ইন হ্যান্ড ফিলিং ডিজাইন কিরকম এই ফোনটার ডিজাইন নিয়ে বলার কিছু নেই সে পোকো এক্স থ্রি যারা দেখেছেন তারা সেই হুবহু প্রায় একই রকম ফোন আরেকটা দেখতে পাবেন সে একই রকম মোটা একই রকম ভারী যারা বাল্কি ফোনে অস্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য এই ফোনটা নয় তবে হ্যাঁ একই রকম ফোন এবং ব্যাক সাইডে প্লাস্টিক আছে স্ক্র্যাচ চলে আসবে ব্যাক কভার ইউজ করা উচিত এগুলো কোনো সমস্যা নয় ব্যাক সাইডে বড় সড় ক্যামেরা বাম্প আছে সেটাও কোনো সমস্যা নয় হাইব্রিড সিম স্লট আছে অর্থাৎ দুটো সিম ইউজ করতে পারবেন একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না অথবা একটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সেটাও কোনো বড় সমস্যা নয় কিন্তু বড় সমস্যা এটাই যে এখানে যে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে সেই রিফ্রেশ রেটে আপনি যখন স্ক্রল করছেন তখন খুব স্মুথলি স্ক্রল করতে পারবেন ভালো ফিলিং দিচ্ছে না না এটা সমস্যা হতে পারে না যে আপনি স্মুথলি স্ক্রল করছেন সমস্যা এটাই যে এটা সব অ্যাপ্লিকেশনে সাপোর্ট করছে না এবং এটার কারণ Xiaomi-র UI MIUI এর জন্য এই সমস্যাটা হচ্ছে সফটওয়্যারের বাগের জন্য সমস্যা হচ্ছে এই বিষয়ে বলছি তার আগে বলি যে এখানে যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটার ব্রাইটনেসটাও আমার একটু কম লাগলো হ্যাঁ ডিসপ্লেটা এমনিতে আপনি ঘরে ইউজ করবেন দেখতে কোনো রকম সমস্যা হবে না কিন্তু সানলাইটে ইউজ করতে গেলে একটু ব্রাইটনেস কম লাগলো বিশেষ করে রেডমি নোট 10 প্রো প্লাস যারা একবার দেখেছেন একবার ইউজ করেছেন তাদের কাছে রীতিমতো অস্বস্তিকর লাগবে পোকো এক্স থ্রি প্রো এর ডিসপ্লে ব্রাইটনেস অবশ্যই আর একটু বেটার হওয়া উচিত ছিল Xiaomi-র প্রোডাক্টগুলো বিশেষ করে পোকোর প্রোডাক্টগুলোতে আমরা এর আগে দেখেছি যে আপডেট আসার পর সফটওয়্যার আপডেট আসার পর সেই প্রোডাক্টগুলো একেবারে ইউজ করা যায় না খুব দ্রুত ব্যাটারি ড্রেন হয় প্রচুর বাগ দেখা যায় হ্যাঁ Xiaomi এবার বলেছে এই UI-তে পোকো লঞ্চার 2 দেওয়া হয়েছে যার ফলে এখানে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন কম আসবে বিজ্ঞাপন কম আসছে কিন্তু এত বাগ আসলে কী করে হবে Xiaomi যারা পোকো এক্স থ্রি ইউজ করেছেন যারা Xiaomi-র এর আগে কোনো পুরনো ফোন ইউজ করেছেন তারা জানেন যে আপডেট আসার পর ফোনের কী অবস্থা হয়েছে পোকো এক্স টু যারা ইউজ করেছেন তারা জানেন যে আপডেট আসার পর এখন ফোনটা দিনে 3 বার চার্জ দিতে লাগে এমনই অবস্থা পোকো এক্স টুর ক্যামেরা পারফরমেন্সও আগের মতো আর ভালো নেই সেক্ষেত্রে পোকো এক্স থ্রি প্রো এই ফোনটা কিছুদিন বাদে সফটওয়্যার আপডেট আসার পর যদি বিভিন্ন বাগ দেখতে পাই আমরা যদি দেখি ব্যাটারি ড্রেনিং ইস্যু আসছে যদি দেখতে পাই আমরা এখানে ইমেজ প্রসেসিং আরও খারাপ হয়ে গেছে তখন কি হবে Xiaomi-র কাছ থেকে আমরা এই ভরসাটা পাচ্ছি না Xiaomi যদি আমাদেরকে এই ভরসাটা দিতে পারে Xiaomi যদি তাদের MIUI নিয়ে ঠিকঠাক কাজ করে Xiaomi-র ফোনের পাশে কোনো ফোন দাঁড়াতে পারবে না পোকো এক্স থ্রি প্রো যা স্পেসিফিকেশনস দিচ্ছে এই দামে রেডমি নোট 10 প্রো ম্যাক্স যা স্পেসিফিকেশনস দিচ্ছে এই দামে কোনো কোম্পানি এদের কম্পিটিশনে আসতেই পারে না যদি তারা সফটওয়্যারটা ঠিক করে কিন্তু যদি সফটওয়্যারই ঠিক না হোক যদি ফোনের স্পেসিফিকেশনস ভালো হয় ফোনটা কিনে নেন আপনি স্পেসিফিকেশনস দেখে তারপর ফোনটা চালাতে গিয়ে ফোনটা ব্যবহারই না করতে পারেন তাহলে ভালো স্পেসিফিকেশনস দিয়ে লাভ কী Xiaomi-র কাছে আমার তাই আবেদন যে আপনারা ইমিডিয়েট আপনাদের সফটওয়্যার নিয়ে কাজ করুন এটা খুব জরুরি হয়ে পড়েছে আমাদের জন্য পোকো এক্স টু ফোনটা নিয়ে আমরা এখনও অপেক্ষা করে যাচ্ছি কবে বাগস ফিক্স হবে কবে ব্যাটারি ড্রেনিং ইস্যু ঠিক হবে সেখানে পোকো এক্স থ্রি প্রো এই ফোনটা আমরা নেওয়ার আগে তাই 10 বার ভয় পাচ্ছি Xiaomi-র মতো কোম্পানি রিয়েলমির মতো কোম্পানি তারা স্পেসিফিকেশনস বিক্রি করে স্যামসাং ওয়ানপ্লাস এবং অ্যাপেল এইসব কোম্পানি এক্সপিরিয়েন্স বিক্রি করে কিন্তু Xiaomi-র এবার বোধহয় প্রিমিয়াম ব্র্যান্ড হয়ে ওঠার সময় হয়েছে তাদের এবার উচিত এক্সপিরিয়েন্সের দিকেও একটু নজর দেওয়ার তারা স্পেসিফিকেশনস দেখিয়ে এতদিন অনেক ফোন বিক্রি করেছে এবার তাদের ব্র্যান্ড ভ্যালুটা ঠিক করা বোধহয় দরকার আজকের ভিডিওতে এটা আমার তরফ থেকে Xiaomi-র প্রতি সাজেশন আপনার সাজেশন কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে আমাদের পরিবারের সদস্য হতে এখনও দেরি করছেন কেন সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের সাথে থাকুন দেখা হবে পরের ভিডিওতে এখনকার মতো আজকের মতো বিদায়